আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2022 আসরে মিনিস্টার ঢাকার প্রথম ম্যাচ অনিশ্চিত ডানহাতি পেসার মাশরাফি বিন মর্তুজা। মিনিস্টার ঢাকার ফিজিও জানিয়েছেন, মাশরাফিকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না তার দল। 21 জানুয়ারি সন্ধ্যায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে মিনিস্টার ঢাকা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30। চোটের জন্য এই ম্যাচে অনিশ্চিত ঢাকার পেসার মাশরাফি বিন মর্তুজা। মিনিস্টার ঢাকার ফিজিও এনামুল হক জানান, হাতে এখনও 2-3 দিন সময় রয়েছে। মাশরাফির ব্যথা যদি কমে যায় তাহলে ইতিবাচক পথে এগোনো হবে। তবে মাশরাফির ব্যথা না কমলে অন্তত প্রথম ম্যাচে তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নেবে না তার দল। মঙ্গলবার অনুশীলনে দেখা গিয়েছিল মাশরাফিকে, শুরুতে ছোট রান আপ নিয়ে বোলিং করেন তিনি, এরপর বড় রান আপে বোলিং করতে গিয়ে পিঠে আবারও ব্যথা অনুভব করেন তিনি। আগের পিঠের ব্যথার সাথে এবারে হ্যামস্ট্রিংয়ের চোটও যুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে মাশরাফি ক্রিকেটের বাইরে, সর্বশেষ ম্যাচ খেলেছেন 1 বছরেরও বেশি সময় হল। 2020 সালে ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-20 কাপে খেলেছিলেন তিনি। ওই টুর্নামেন্টে 4 ম্যাচে 7 উইকেট শিকার করেছিলেন মাশরাফি। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। বিপিএলের যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।